আমার জাস্ট বেসিক কিছু কথা ছিল তো আমি ঠিক জানতেছি না আচ্ছা আসলে আমি দেখলাম যে জাস্ট আমি জাস্ট আমার নিজের জানার জন্য যে টপ টেন রিলিজিয়াস কান্ট্রি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সো আমি যে চারটা দেখলাম যে ওই চারটে সৌদি আরব সহ আরো কিছু ইসলামিক কান্ট্রি আছে সো আমার পয়েন্ট হচ্ছে যে সৌদি আরবের যে অবস্থা যে আপনার রিলিজিয়নের কারণে

বাংলাদেশ এই ছিল কিন্তু ছিল না সৌদি অনেক আপনার কি না মাঝে মাঝে আমার মনে হয় আর কি যে বাঙালিদের মধ্যে বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি এই মানুষের মধ্যে একটা কমপ্লেক্স আছে এবং এই জন্য তারা অন্যকে বস মানা বা অন্যকে ইয়ে মানা এই জিনিসটা তারা খুব করতে চায় এবং এটার জন্য তারা ধর্মকে মানে যাচাই করা যে রেদার দেন কে কি বললো ওইটা শোনা রেদার দেন আমি নিজে একটু ইয়ে করে যাচাই করা এই জিনিসটার টেন্ডেন্সি তাদের মধ্যে কম তারা ওই ইনফিরিয়র জাতি থেকে ইনফিরিয়র থেকে কারা বস মেনে করে ওনাকেই ফলো করে এটা বেশি প্রেফার করে এবং এই জন্য তাদের মধ্যে থেকে ধর্মটা যাওয়াটা অন্য অন্য কান্ট্রি থেকে অনেক টাফ বলে আমি মনে করি এই যে অনেকে জিজ্ঞেস করে না যে আপনারা কি মনে করেন যে নাস্তিকতার ইয়ে কি কখনো ইয়ে হবে কিনা আমি মনে করি আমার মানে ইয়ে হচ্ছে রিয়েলাইজেশন হচ্ছে বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি এদের মধ্যে থেকে যাওয়াটা মানে এই ইয়ে জিনিসটা যাওয়াটা প্রচন্ড পরিমাণে টাফ হবে এবং প্রায় এটা ইম্পসিবল এটা আপনার কি মনে হয় হ্যাঁ এটা তো একটা যোগাযোগ তো সাথে তো এই যে ধর্মটাকে আক্রয় ধরা ধর্মটাকে নিজের অস্তিত্বের অংশ ভাবা এটার তো একটা অবশ্যই সম্পর্ক আছে কিন্তু আমার যেটা মনে হয় যে সভ্য পৃথিবী যেভাবে আগাচ্ছে এবং বিজ্ঞান এবং প্রযুক্তি যেভাবে আগাচ্ছে ধর্ম খুব বেশি দিন এই যে প্রাতিষ্ঠানিক ধর্মগুলো অন্তত খুব বেশি দিন সারভাইভ করবে বলে আমার মনে হচ্ছে না ইসলাম ধর্মটা এখন শেষ মুহূর্তের ইয়াটা করতেছে আর কি শেষ মুহূর্তে জ্বলে ওঠে না যে জিনিসটা সেটা আমার কাছে মনে হচ্ছে সেইটা ইসলাম এই যে ধর্ম প্রাতিষ্ঠানিক ধর্মগুলার ইয়াগুলা একদমই কমে যাবে আর কয়েক বছর আর পঞ্চাশ ষাট বছরের মধ্যে ধর্মগুলার প্রভাব একদমই কমে যাবে পৃথিবীতে এটা আমার মনে হয় আমার সোট অফ এরকমটা মনে হয় যে ইসলামের একটা বড় ধাক্কা এবং এটা এটা খুব শীঘ্রই মানুষ খাবে যে মানুষের টলারেন্স এর নামে ইসলাম নামক এই ভাইরাস থেকে এতদিন টলারেট করছে আমার মনে হয় না খুব বেশি দিন এই টলারেন্সটা থাকবে ইসলাম ধাক্কাটা খাবে মানে তারা থাকতে হবে বাট আমার মনে হয় তারপরে বাঙালি এতটা ইনফেরিয়ার বাঙালির মধ্যে এই ধর্মটা যাওয়াটা অন্য ধর্মের মানে অন্য মানুষদের ক্ষেত্রে মানুষদের তুলনায় অনেক মানে বেশি তারা আসলেও আত্মীয় ধরে থাকবে আরকি এবার নিজের নিজের দেশের মা বোনদেরকে যখন ধর্ষণ করে পাঠায় দেয় তখন তারা প্রতিবাদ করে না এদের মধ্যে আর কি থাকবে বা কি মনুষ্যত্ব থাকবে কি মানবিক চরিত্র থাকবে কি থাকবে তাদের মধ্যে আচ্ছা আমি একটা পিউ রিসার্চ সেন্টারের একটা ইয়া বের করলাম আর একটা ফ্যাক্ট দেখেন আসি ভাই আর একটা ফ্যাক্ট দেখেন 30 40 বছর পরেও কিন্তু জয় বাংলা জয় বঙ্গবন্ধু অবশ্যই থাকবে এটা নো डाउट এবং এটা থাকা উচিত আমি ফুললি সাপোর্ট করি অবশ্যই থাকা উচিত আচ্ছা আমরা একটা দেখি পিউ রিসার্চ সেন্টারের একটা ইয়া দেখি পিপল ইন ইউরোপ এন্ড ইস্ট এশিয়া সে রিলিজিয়ন ইজ নট ভেরি ইম্পর্ট্যান্ট টু देम আচ্ছা দেখেন এখানে দেখেন যে কারা কত পার্সেন্ট আসলে রিলিজিয়নকে ইম্পর্ট্যান্ট মনে করে এখানে দেখেন ক্যানাডায় ক্যানাডায় হচ্ছে গিয়ে মানে ইসের সংখ্যা হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে হচ্ছে এইটটি মনে করে এবং মানে বিশ পার্সেন্ট মনে করে যে না রিলিজন মোস্ট ইম্পর্টেন্ট না আচ্ছা এটা একটু দেখে নেই এখানে বলা হচ্ছে যে পার্সেন্টেজ হু সে ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দেয়ার লাইফ মানে হচ্ছে এখানে যেই পার্সেন্টেজটা দেখানো হচ্ছে সেই পার্সেন্টেজের লোকেরা মনে করে যে রিলিজন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এখন আমরা দেখি যে দেখেন নরওয়েতে উনিশ পার্সেন্ট মানুষ মনে করে রিলিজন ইম্পর্টেন্ট ইউকে তে টেন পার্সেন্ট মানুষ মনে করে রিলিজন ইম্পর্টেন্ট জার্মানিতে টেন পার্সেন্ট ফ্রান্সে ইলেভেন স্পেনে টোয়েন্টি টু গ্রিসে ফিফটি সিক্স মানে গ্রিসে একটু বেড়ে গেছে ইসরায়েলে থার্টি সিক্স পার্সেন্ট মানুষ মনে করে রিলিজন ইম্পর্টেন্ট

আহ দেখেন এখানে যে উন্নত দেশগুলো সবগুলাই মোটামুটি রিলিজিয়নকে বিদেশের মানুষগুলা রিলিজিয়নকে আসলে খুব একটা গুরুত্বপূর্ণ মনেই করে না আর অনুন্নত যে দেশগুলো আছে যে অসভ্য বর্বর যে দেশগুলো আছে সেগুলাতে মোটামুটি সবাই 80 90 94% তাই দেখতে পাচ্ছেন যে এখানে ধর্মের সাথে যে এটার একটা অবশ্যই রিলেশন আছে কিছু না কিছু রিলেশন আছে সেটা তো আমরা এখান থেকে অ্যানালাইসিস করলে বের করা যায় যে এখান থেকে

আমার ইন্টেনশন না বাট আপনারাও একটু কয়েকটি শিখেন যে কিভাবে কথা বলতে হয় অ্যান্ড আমি বলছি না যে আমি অতটা ভদ্র হয়ে যাব যে আমাকে কটা দিলে আমি আপনাকে কিছু বলবো না আমি হয়তো আপনাকে কিছু বলবো না বাট আমি মাস্ট আপনার নবীকে নিয়ে বলবো সো আমি ভদ্রটা এক্সটেন্ড করতেছি আপনারাও ভদ্র থাকেন এবং অনেস্ট একটা মেন্টালিটি নিয়ে কথা বলার চেষ্টা করেন যেন আপনার সময় অপচয় না হয় আমাদের কারোরই সময় অপচয় না হয় আমরা অহেতুক বাঘ অহেতুক বাঘ যুদ্ধে না যেয়ে আমরা জেনুইনলি কোন একটা বিষয় নিয়ে অনেক সাথে আলোচনা করতে পারি থ্যাংক ইউ ভাই আবার যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন গুড নাইট সবাইকে অনেক ধন্যবাদ আজকে লাইভটা শোনার জন্য আর নেক্সট লাইভে আবারও আমরা আসবো ততক্ষণের জন্য বিদায় সবাইকে শুভরাত্রি